নতুন কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের চলমান আয় ব্যবস্থা ধরে রাখার বিষয়টি আসন্ন বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে। এই ক্ষেত্রে ব্যক্তি উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় শিল্পের সুরক্ষায় থাকছে বাড়তি নজর। আর অপ্রাতিষ্ঠানিক খাতের কাজ হারানো মানুষদের জন্য নগদ ও খাদ্য সহায়তা অব্যাহত রাখার কথাও ভাবছে সরকার। অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন, দক্ষ জনবল তৈরি ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন বাজেটে গবেষণা ও প্রশিক্ষণ খাতেও বরাদ্দ বাড়ানো দরকার। তহিদুর রহমানের আরেকটি রিপোর্ট। করোনার প্রভাবে কাজ হারিয়েছেন বহু মানুষ, ব্যবসা হারিয়ে বেকার অসংখ্য ক্ষুদ্র উদ্যোক্তা ও তাদের কর্মচারী। বিশেষ করে অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মহীনতার আঘাত বেশ জোরালো। ক্ষতিগ্রস্ত এই বিপুল সংখ্যক মানুষের সহায়তায় খাদ্য বান্ধব নানা কর্মসূচি ও নগদ সহায়তা নিয়ে পাশে আছে সরকার। গভর্নমেন্ট ডিসিশন নিল 10 টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়। এমন পরিস্থিতির মধ্যে করোনার্থে 2021-22 অর্থ বছরের জাতীয় বাজেট অর্থনীতি পুনরুদ্ধারের পাশাপাশি মানুষের কর্মচাঞ্চলতা ফিরিয়ে আনতে একটি কর্মসংস্থানমুখী বাজেট প্রত্যাশা করছেন অর্থনীতিবিদরা। 21-22 অর্থ বছরের যে তিনটি দিকে প্রায়োরিটি দেওয়া দরকার, তার মধ্যে প্রথম যে ভাগটি বলবো সেটি হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত যেখানে মনোযোগ দেওয়া দরকার সেখানে হচ্ছে আমার দারিদ্র যে খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য বাজেটারি অ্যালোকেশন। এদিকে করোনাকালীন বাজেটে বৃহৎ শিল্প ও সেবা খাতের সঙ্গে কৃষি, ক্ষুদ্র ব্যবসা সহ সব ধরনের ব্যক্তি উদ্যোগকেও অগ্রাধিকারে রাখার পক্ষে উদ্যোক্তা ও গবেষকরা। এখন বাংলাদেশ এলডিসি উত্তরণের পথে যাচ্ছে এবং সেখানে আমাদেরকে বাজারে অনেক কম্পিটিটিভ হতে হবে। সেই কম্পিটিশন যদি আমরা যদি এফডিআই কে অ্যাট্রাক্ট করতে চাই, এফডিআই এর জন্য আমাদের লোকাল ইনভেস্টমেন্ট কে আরো স্ট্রং করতে হবে। ধারাবাহিক উন্নয়ন ও অগ্রগতির ইতিবাচক প্রভাবে দেশে দারিদ্রের হার 21% নেমে এসেছিল আর হতদরিদ্রের হার কমে দাঁড়ায় 11%। কিন্তু বৈশ্বিক করোনা মহামারীর কারণে দারিদ্র বিমোচনের এই অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে, বরং নতুন করে কিছু মানুষ আবারও দারিদ্র্যসীমার নিচে নামছেন। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে বাজেট সাজানো হচ্ছে বলে জানালেন পরিকল্পনা মন্ত্রী, যাতে থাকছে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র বিমোচনের নানা উদ্যোগ। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ এবং অবকাঠামো, এই কয়েকটি ক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে, বিনিয়োগ করতে হবে, বাড়াতে হবে। অর্থনীতিকে আরও গতিশীল করতে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে টেকসই কর্মসংস্থানের বিকল্প নেই বলেও মত পরিকল্পনা মন্ত্রীর। সরকার চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।